উনি লড়েছিলেন সেই জন্য আজকে সিঙ্গুরের কি হাল আপনারা দেখতে পাচ্ছেন। এবং সিঙ্গুর শুরু হয়েছিল মাস্টার মশাইকে সামনে রেখে, রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি আজকে কি আর্তনাদ করছেন সেটা আমার চেয়ে ভালো আপনারা জানেন। আর নন্দীগ্রামে যাকে সামনে রেখে শুরু হয়েছিল সে এখন বেসুরো গাইছে সেটাও তো দেখতে পাচ্ছেন। তো সিঙ্গুর নন্দীগ্রাম তো কৃষক আন্দোলনের পীঠস্থান, সেই পীঠস্থানের ফলস্বরূপ 10 বছরে সেখানে লাগানো হলো ভালো গাছ আর বেরোলো তাতে মাকাল ফল, এটা তো উনি জবাব দেবেন আমি বলতে পারি। হরিয়ানায় যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা, হরিয়ানায় যাচ্ছে তারা সমর্থন জানাতে আছে। ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো মানুষ যেতে পারে, এখন তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়াটা উঠে গেছে, নাম লিখতেই পারে কিন্তু অল ইন্ডিয়া হতে গেলে যে কোনো একটা রাজ্যে পাওয়ারে থাকতে হয় অথবা সেই রাজ্যে মানে সেকেন্ড হাইয়েস্ট ভোট পেতে হয়, আর তিনটে রাজ্যে 6% পোল্ড ভোটের পেতে হবে অথবা 2% অফ দ্য মানে ইলেকটেড মেম্বার হতে হবে। তো পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের কোথাও কোনো সদস্য আছে কিনা আমি জানি না, ছিল ত্রিপুরায় ছিল, মেঘালয়তে ছিল, মণিপুরে ছিল, অরুণাচলে ছিল, এমনকি উত্তরপ্রদেশেও ছিল। আমি জানি না দোপাটি গাছ আর তুলসী গাছ ছাড়া রেড রোডের আশেপাশে যেসব বাড়ি আছে সেখানে কোনো কৃষি হয় না। ভিডিও কনফারেন্স করবে আজকে, সে যে কোনো কিছু করতেই পারে। ভালো আজকে বলবো যে উনি বলেছে ছাপ মারতে বেশি সুবিধা হয়। আর 2011-এ আমি তৃণমূলের সিম্বলে ইভিএম এ জিতে এসেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু ইভিএম এই জিতে এসেছিলেন 2011-এ। 2016-তে উনি আজকে যার নির্ধারণ ফলস্বরূপ বিধানসভায় মুখ্যমন্ত্রী আছেন সেটাও কিন্তু ইভিএম এর মাধ্যমেই, জিতলে ভালো আর হারলে গেল কালো এটা কিন্তু বলা উচিত। যে কোনো একটা রাজ্যে পাওয়ারে থাকতে হয় অথবা সেই রাজ্যে মানে সেকেন্ড হাইয়েস্ট ভোট পেতে হয়, আর তিনটে রাজ্যে 6% পোল্ড ভোটের পেতে হবে অথবা 2% অফ দ্য মানে ইলেকটেড মেম্বার হতে হবে। তো পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের কোথাও কোনো সদস্য আছে কিনা আমি জানি না, ছিল ত্রিপুরায় ছিল, মেঘালয়তে ছিল, মণিপুরে ছিল, অরুণাচলে ছিল, এমনকি উত্তরপ্রদেশেও ছিল।